সাধারণ মানুষের রক্তের উপর দিয়া বড় বড় পার্সন ব্যক্তিরা হচ্ছে ক্ষমতায় যায় তারপর দেশটাকে লুটে ধ্বংস করে দেয় কেন বলছি এরশাদ বিরোধী আন্দোলন স্বৈর এরশাদ পতনের পর এই শেখ হাসিনা এই আওয়ামী লীগ এই বিএনপি এই জামাত শিবির যত দল আছে সবাই একত্রিত হয়ে এরশাদ পতন করছে কিন্তু সেই পতনের পরে আমরা কি বাল পাইছি বলেন সে দেশ কিন্তু কোনো উন্নতি হয় নাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এই বিরোধী আন্দোলনে অনেক অনেক সাধারণ যুবক মারা গেছে মানুষের হাত পা নষ্ট ক্ষতি হয়েছে কিন্তু দিন শেষে জনগণ কি পাইলো জনগণ কোনো বালই পাইলো না পাইছে কি জানেন যারা বড় বড় পার্সন আছে আপনারা ভোট দিছেন সেই মানুষগুলা বিশ্বাস করে ভোট দিছেন সেই মানুষগুলা আপনার ভোট পেয়ে তারা সাধারণ জনগণের সাথে প্রতারণা করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে আমাদের আপনার রক্ত টাকা নিয়ে ট্যাক্সের টাকা নিয়ে তারা বিদেশে বাড়ি গাড়ি বানাইছে শুধু নব্বই বিরোধী আন্দোলন স্বৈরাচার আন্দোলন না চব্বিশে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছে এর ভিতরে সাধারণ মানুষ জীবন দিছে কিন্তু নেতা হবে কারা জানেন যারা সাইদের মতো বুক পেতে দেয় নাই নেতা হবে কারা জানেন যারা বাড়ি গাড়ি আমেরিকাতে সিটিজেনশিপ বউ বাচ্চা সবাই হচ্ছে আমেরিকাতে আছে তাদেরকে আপনারা ভোট দিয়ে নেতা বানাবেন আপনি একটা পার্সন দেখেন সাধারণ মানুষ ছাড়া এখানে একজন নেতা আপনারা যাদের মন্ত্রী লীগ যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা পাঁচ আটা শুরু করে দিছেন সেই পাঁচ আটা লোকগুলার সমমানের কোন নেতা কি সাইদের মতো বুক পেতে দিছিল নাকি তারা ইন্ধন দিছে তারা আমাদের মতো সাধারণ মানুষকে নিয়ে খেলে বলে যে যাও তোমরা আন্দোলন করো সেই আন্দোলনে যদি মারা গেলে তাদের কিন্তু দলের লাভ কিভাবে দলের লাভ জানেন যদি কোনো কারণে আপনি এই দলগুলো সাপোর্ট করে থাকেন তারা বলবে যে এই লোকটা আমার দলের ছিল সে মারা গেছে সমবেদনা জানাবে লাখ টাকা আপনার দিয়ে দিবে কিন্তু কিন্তু আপনার আপনার জীবন চলে গেল এই জীবনের বিনিময়ে কিন্তু তারা আবার ক্ষমতায় চলে আসবে তারা ক্ষমতায় এসে কি করবে জানেন এই দান্দাবাজগুলা আবার বিদেশে টাকা পাচার করবে তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াবে বাড়ি গাড়ি সব করবে আপনারা গিয়ে গিয়ে কিন্তু জীবন যে দিছেন ওদের সাথে কথাও বলতে পারবেন না ওদেরকে দরাজ ছবার বাহিরে থাকবে সময় আর ওরা এরকম একটা ভাব নিয়ে থাকবে সে একটা এমপি সে একটা মন্ত্রী যে না একটা বিশাল কিছু হয়ে গেছে মানে আমার ভোটের মাধ্যমে আমি একটা মানুষকে মন্ত্রী এমপি বানাবো তার সাথে যদি আমি একটা কথা না বলতে পারি সে যদি আমার এলাকার একটা রাস্তাঘাটের সমস্যা আমাদের প্রবলেম এইগুলা যদি সমস্যা সমাধান না করে তো তুমি এমপি হয়েছো কি চ্যাটের বাল ছিলার জন্য কিন্তু আপনারা আমরা ওদেরকেই কেন বিশ্বাস করব জানেন আমরা কিন্তু সমন্বয়ক যারা আছে এই যে ছাত্র সমন্বয়ক যে দুইজন যে মন্ত্রী সম্মান হয়েছে আপনাদের কিন্তু ভালো লাগে না কারণ তাদেরকে কিছু হইতে কিন্তু আপনি সামনে পাইলে দুইটা কথা বলতে পারবেন কিন্তু যারা আপনার এলাকার যে এমপি মন্ত্রী হওয়ার মতো যোগ্য যার বিদেশে আমেরিকাতে বাড়ি গাড়ি আছে ওদেরকে কিন্তু পাগুলা ছাটলে আপনাদের ভালো লাগে কিন্তু ওদের কাছে গিয়ে ধমক কাইলে আপনাদের ভালো লাগে ওদের সাথে একটু পিছনে দাঁড়ায় একটা ছবি তুলতে পারলে আপনাদের ভালো লাগে কারণ এই যে ব্রিটিশ আমলের যে দাস প্রথা এগুলা রয়ে গেছে এখনো যে ওরা থাকবে দেশের সর্বোচ্চ পর্যায়ে আর আপনার কাজ থাকবে হচ্ছে যে ক্লিনিং করা আপনার কাজ থাকবে ছোট ছোট কাজ এগুলো থাকবে আপনারা সময় চাবুক দিয়ে পিডাবে এই যে প্রথাটা সেখান থেকেই তো আমাদের মানে ধারাটা আছে আমাদের পূর্বপুরুষ তো ওই চাবুকের বাড়ি খায় আসছে যে এর জন্যই কিন্তু আমাদের পূর্বপুরুষরা চাবুকের বাড়ি কাওয়ার পরেও কিন্তু জিহুজুর জি হুজুর ব্রিটিশদেরকে করতো কিন্তু আমরাও কিন্তু এই চরিত্রটা এখনো পাল্টাইতে পারি নাই আমাদের মনে হয় আমাদের আশপাশে বা আমাদের কাছে যে একটা জনবান্ধব মানুষকে যদি এমপি মন্ত্রী বানাই যারা দেখা যায় যে মোটামুটি ভালো শিক্ষিত এত জ্ঞানী হওয়ার আমার দরকার নাই যে মানুষটারে আমি ধুরা ছোয়ার কাছে পাবো সেই মানুষগুলো আমার দরকার যে আমার রাস্তায় সমস্যা হয়েছে বলবো যে আমার রাস্তাটা সমস্যা এটা ঠিক করে দাও আমার দেখা যায় যে স্কুলে বানাইতে হবে একটা স্কুল বানাই দিবে এরকম কথা বলতে পারবো কিন্তু আমরা এইরকম মানুষটিরই বানাবো যারা হচ্ছে যে আমেরিকাতে বাড়ি গাড়ি আছে ওরা আসবে ওদের সাথে যদি একটু দেখা হয় ওরা যদি হাতটা একটু বাড়ায় দেয় আমরা মনে করবো যে জান্নাতে চলে যাব কিন্তু এমপি হওয়ার পরে বাল দেব আপনাদেরকে আমাদেরকে দাম দিবে না তারপর এই যে ছাত্র দুজন সমন্বয়ক যে হয়েছে ওদের মতো মানুষকে ইয়াং প্রজন্মের ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে এইরকম মানুষকে যদি আপনারা বানাইতে পারেন তাহলে আপনারা দুইটা কথা বলতে পারবেন চাষিবাদী শাসন আমলে আপনাদের একটা বলে যে চেয়ারে বসে থাকে তাকে খুশি রাখতে পারলেই বোধ হয়ে যায় কোনো কাজ করার প্রয়োজন পড়ে না কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতি নাই এবং ভবিষ্যৎ বাংলাদেশে সেই পরিস্থিতি থাকবে না কেউ যদি কাজ না করে জবাবদিহিতা দিতে ব্যর্থ হয় তাহলে তাকে আর আমাদের প্রয়োজন নাই কারণ এরা কিন্তু একটা রিচ ফ্যামিলি থেকে এরা কিন্তু আমেরিকাতে বাড়ি গাড়ি নাই আমাদের এই জায়গাটাতে যে কেউ যদি বের না হয়ে আসতে পারি তাহলে এই দেশের মানুষ শুধু সাধারণ মানুষ আপনার আমার মতো জীবন দিবে আর তারা দেশের টাকা লুট করে বিদেশে নিবে আপনি দেখেন তো এই যে পিছনে থেকে ইন্ধন দেওয়া যে মানুষগুলো আছে বলছে যে আন্দোলনে আন্দোলন করো করো আমি বললাম না যে একজন এমপি সমমান মানুষ সে গুলিকায় মারা গেছে দেখান বা একটা বা ইয়ে করছে তাদেরকে অ্যারেস্ট করছে কেন জানেন তাদেরকে অ্যারেস্ট করার কারণ ছিল একটাই যে তারা সাধারণ মানুষকে লেলিয়ে দিচ্ছে যাতে আন্দোলনে মারা যায় ঠিক আছে এই আন্দোলন সবার আন্দোলন শহর সবাই হচ্ছে সম্মতিক্রমেই এই আন্দোলনে আমরা সফল হয়েছি কিন্তু তারা অ্যারেস্ট হওয়ার কারণ হচ্ছে তাদের পূর্ববর্তীতে যখন সরকারে ছিল এটা যেই হোক না কেন জামাত হোক বিএনপি হোক আমি বিএনপি সাপোর্ট করি দেখেই যে আমার বিএনপি কে সাফাই গাইতে হবে বিষয়টা কিন্তু এরকম না আগে দেশ তারপরে দল যখন এমপি মন্ত্রী ছিল তাদের নামে দুর্নীতির মামলা আছে আর আপনি এমন একটা এমপি মন্ত্রী দেখেন যার বিদেশে বাড়ি গাড়ি নাই এটা হোক জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি বাংলাদেশের যতগুলা এমপি মঞ্চে আপনা আমি বানাইছি এই পর্যন্ত সবগুলা ছিল ধান্দাবাজ আমরা এই যে ব্রিটিশ প্রথা আমাদের যে বংশগত ধারা যে চাবুকের বাইকায় যে আমরা অভ্যস্ত আমরা যে দাস ছিলাম এই জায়গা থেকে যে আমরা এই পর্যন্ত আসছি এই চিন্তাটা দূর করেন সাধারণ মানুষ যারা আছে আপনার আমার মতো এখান থেকে বাইশে একজন এমপি বানান আপনারা এমপি বানান কারে এই যে বেরিসটা সুমন রে নিয়া আমি এই যে আন্দোলনের আগে যখন কথা বলছি আমার নামে অনেক ট্রেটাস কিন্তু সবাই ভাবতো যে ব্যারিস্টার সুমন মনে একটা বাংলাদেশের আউলিয়া কিন্তু এই ব্যারিস্টার সুমনের আমেরিকাতে বাড়ি গাড়ি সব আছে তার বাচ্চা বউ বাচ্চা সবাই আমেরিকাতে সেও পর্যন্ত আমেরিকার নাগরিক ছিল নাকি পিয়ার ছিল সেই জায়গা থেকে আপনারা বানাইছেন হচ্ছে ভাবছেন যে ভালো ভালো কথা বলতে পারে তাকে আমরা ভোট দিতে হবে কিন্তু এই ভালো ভালো কথা বললে কই দেশে সাহস থাকলে দেশে থাকতো সে যদি ক্লিন ইমেজ থাকতো দেশে থাকতো সে তো এই যে সাইদির মতো বিভিন্ন হেভিওয়ার যারা ভালো ভালো ব্যক্তি আছে ওদেরকে কি করছে যে ফাঁসি দেওয়ার জন্য সে প্রসিকিউটর ছিল তার ভিতরে ভয় আছে যে এই দেশে থাকলে তারও ফাঁসি হবে তারও দুর্নীতির কারণে তারে হবে আপনাদের মনে হয় যে ভালো ভালো একজন কথা বলতেছে সে হচ্ছে ভালো মানুষ না ভালো মানুষের আড়ালেও কিন্তু খারাপ অনেক গুণাগুণ থাকে আপনারা ভালোভাবে বুঝেন শুনেন পনেরোশো মানুষ জীবন দিছে আর যাতে বাংলাদেশে একটা পার্সনের জীবন না দিতে হয় ওইভাবে চিন্তা করেন যে মানুষগুলো পিছন থেকে ইন্ধন দিছিল যে যাও আন্দোলন করো শেখ হাসিনার বিরুদ্ধে মর গিয়া সেই মানুষগুলারে প্লিজ বানায়েন না এমপি মন্ত্রী যদি বানান আবার মারা খাবেন জীবন দিয়া দিছে জানে যে আন্দোলনে গেলে মরবে তারপরেও গেছে কিন্তু কয়টা নেতাকর্মী আছে আপনি যে কোনো দলে দেখেন এই যে জামাত বলেন বিএনপি বলেন অন্য যত সংগঠন আছে বড় বড় নেতারা কিন্তু মরে না ওরা জেলে যায় কেন জানেন করা হচ্ছে আগে দুর্নীতি করে রাখছে ওদের বিরুদ্ধে অভিযোগ আসে দেখেই কিন্তু ওরা জ্যালেঞ্জ